ভিডিও দেখে আমার একটাই মনে হয়, এসব নিয়ে কি অন্য সাথে কীটপতঙ্গ না মানে পুরো শরীরটা থাকতে শুধু ওই জায়গাটাই গরম, কত গরম, হাত দেওয়া যাবে কি না? ডিম সিদ্ধ হবে, হ্যাঁ নিশ্চয়ই ডিম সিদ্ধ হবে। হ্যাঁ না দাদা, ডিমের সাথে ভাত তরকারি সব কিছু সিদ্ধ হবে। আয় শালা হ্যান্ডেল মারা, তুই ভাত তরকারি সিদ্ধ করে যাবি, আয়। এইসব ভিডিও দেখে কুত্তা মনে মনে ভাবছে, উঠালে রে বাবা উঠালে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আমরা পশু হয়ে তাও লুকাই লুকাই এসব করি, কিন্তু মানব জাতি করছে তো করছে, সোশ্যাল মিডিয়ায় ফলো বাড়ানোর জন্য করছে। ওয়া বা বাবা, আমরা কুকুরে বেশ ভালো আছি, মানুষ হওয়া দরকার নাই, কে এসব দেখতে হচ্ছে বড় বড়। ওয়া বা বাবা, এত বড় রে ভাই। আমাকে অনেকবার প্রেম করার নাম দিয়ে পাট বাড়ি নিয়ে গেছিস, এবার তোর ধনুকটা দিয়ে ভাইটাকে জীবনের মতো শেষ করে দিব। একদম ছুটি জায়গা লেগেছে। ওয়া বা বা, প্রেমে সেক্স করতে পায় না তখন ছেলেরা কি করে দেখো। ওয়া বা, টান্দে 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 অথচ তুমি যে ছেলেটাকে পছন্দ করবে হতেও তো পারে তুমি তার যোগ্য নয়, কি ঠিক? তো জাগো মেয়েরা জাগো, আমার এই ভিডিওটা যে ছেলেটা দেখছে তাকে নিয়ে ভাগো। একদম ঠিক বলেছো বারো বাতারি, তুমি যোগ্য টোগ্য দেখে তো বারো জনের সাথে প্রেম করলে এবং বিয়ে করলে, তাও আবার ডিভোর্স নিয়েছে কেন? নুনু ভাইয়া ছিল না তাদের, তোমার ভদর ফেটে যাচ্ছিল। ও দাদা, তুমি কি করে জানলে যে ও ডিভোর্স নিয়েছে? বর্তমান সেক্সি ম্যাডামদের চাল চলন দেখে বোঝা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন, তার পাশাপাশি ওই যে লাল কালারের সাবস্ক্রাইব বলা বাটন আছে না, তার সঙ্গে তুমি হ্যান্ডেল মারো বা কন্ডম পরে পরে ফোলাফলি করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, শুধুমাত্র ক্লিক হওয়া চায়।